আমরা যতগুলা হাত উঠাইছি সবারই মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, কথা বলেন ঠিক কি না? আচ্ছা মা বোনেরা, এই যে মা বাবা কবরে চলে গেছে, এই যে মা বাবা কবরে চলে গেছে, সন্তানদের জন্য মা বাবার জন্য সন্তানদের কিছু করার দরকার আছে কি? কথা বলেন আছে না? কোন সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, সন্তান যদি কোরআন তেলাওয়াত করে ওই সন্তানদের পিতামাতার মাথায় আমি আল্লাহ নূরের তাজ পরাইয়া দিই। এ কথা কি মিথ্যা? এটা কোরআনেই ঘোষণা আছে কি না? সন্তান যদি কোরআন তেলাওয়াত করে তবে সন্তানের কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতামাতার এত বড় পুরস্কার দান করেন। আল্লাহ বলেছেন আমি আল্লাহর নিজের কুদরতির হাতে তার মাথায় নূরের তাজ পরাইয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যদি কোনো সন্তানের মা বাবা কবর দেশে চলে যায় এবং কবরের জন্য পিতামাতার জন্য যদি ওই সন্তান মা বাবার জন্য দান সৎকা করে দেয়, আমার কোরআনের রাস্তায়, আমার দিনের রাস্তায়, আমার আল্লাহর রাস্তায় যদি দান সৎকা করে দেয়, আমি আল্লাহ ওই দানের সওয়াবটা মা বাবার কবরে ফেরেশতাদের দিয়ে দিয়ে পৌঁছাইয়া দিই। সবাই বলে সুবহানাল্লাহ। সন্তান রমজান মাসে রোজা রাখে আর সন্তানের রমজানের রোজা রাখা নেক আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার কবরে নেক আমল দান করে দেয়। খেয়াল করবেন, এই পিতা মাতা আমাদের জন্য কত কষ্ট করেছে, সেই পিতা মাতা আজকে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আমাদেরকে ছেড়ে দিয়া কবরে চলে গেছে খালি হাতে। কথা বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা তোমাদের কি বলে দিব না যে এই ব্যবসাটা কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তোমাদের জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে। আপনি বাড়ি যাইয়া তেলাওয়াত করে তাফসীর করে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান দিয়েছি আর তোমাদেরকে মাল দিয়েছি, আমি আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাই না, তোমাদের গহনার দিকে তাকাই না, তোমাদের সম্পত্তির দিকে আমি আল্লাহ তাকাই না, আমি আল্লাহ ওই বান্দা বান্দির অন্তরের দিকে তাকাই যেই বান্দা বান্দির অন্তরটা বিশাল বড়, বড় অন্তরের মানুষকে আল্লাহ পছন্দ করে। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার তাকওয়ার দিকে তাকাই, কোন দিকে, কোন দিকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে মুসলিমরা, হে মুসলমানেরা, হে ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিয়েছি আমি আল্লাহরে ভয় করো। বলেন কার? কথা বলেন কার? আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করো অহংকার রে মন আমার, কেন করো অহংকার? ক্ষমতার ওই দাপটেতে করছ বাহাদুরি, ভাবছ কি একদিন তুমি হইয়া যাইবে সুরি, মরণ একদিন আসিবে কবর ঘরে যাইবে, কি হবে কবর ঘরে রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন করো অহংকার রে মন আমার, কেন করো অহংকার? ঠিক না বেটি? কিসের অহংকার করো? অহংকার করার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন কে? অহংকার একমাত্র কে করবে? পৃথিবীর সবচাইতে বড় ধনী কে? পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাকার? কথা বলেন আমার আল্লাহ সর্বজ্ঞানের মূল, তাই কোরআনের মধ্যে নাই কোনো ভুল। কথা বলেন ঠিক কিনা? আপনি অহংকার করতে পারবে না, একমাত্র অহংকার করার মালিক আমার আল্লাহ।
কথা বলেন ঠিক না বেটি আজানে শুনে মসজিদে যাও নামাজি সাইরো না মুসলমান আজানে শুনে নামাজে যাও নামাজি সাইরো না কর্মের মাঝে আসো ডুবে আল্লাহকে গেছো ভুলে কর্মের মাঝে আসো ডুবে আল্লাহকে গেছো ভুলে কবর ঘরে যাইতে হইবে কবর ঘরে যাইতে হইবে ভুইলা যেও না আজান শুনে মসজিদে যাও নামাজি সাইরো না মুসলমান আজান শুনে মসজিদে যাও টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়া দেখাও বাহাদুরি টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়া দেখাও জমিদারি কবরে হইবে আসল বাড়ি কবরে হইবে কবরে হইবে আসল বাড়ি ভুইলা যেও না আজান শুনে মসজিদে যাও নামাজি সাইরো না মুসলমান আজান শুনে মসজিদে যাও নামাজি সাইরো না ঠিক না বেঠি অন্যায় কথা বলেছি ভুল বলেছি এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে এই কথা কার কথা টাকা পয়সা বাড়ি গাড়ির অহংকার করে কোনো লাভ হবে না আমাদের আপন বাড়ি হলো একমাত্র কবরে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার সবই পর কবর হবে আসল ঘর কথা বলেন ঠিক না বেঠি লক্ষ্য করেন কার জন্য কান্তেছি গো মা কেউ আপনার কবরের সাথী হবে না কি বলেন আমাদের অনেকেরই মা চলে গেছে কবরে বাবা চলে গেছে কবরে কথা বলেন ঠিক না বেঠি এই মা বাবার জন্য দানের দরকার আছে কি আছে না কথা বলেন আছে না কি বলেন জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা যার বেশে নেই তার মতো দুঃখী নেই মা যার বেশে নেই মা যার বেশে নেই তার মতো দুঃখী নেই খালা ফুপু মায়ের মতো হাই না জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা যার ঘরে নেই তার মতো দুঃখী নেই মা যার ঘরে নেই তার মতো দুঃখী নেই খালা ফুপু মায়ের মতো হয় না জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা সুবহানাল্লাহ বলেন কষ্ট পাইছেন এখন মোনাজাত হবে মা মাজার ঘরে নেই তার মতো দুঃখী নেই কথা বলেন ঠিক কি না আমার হাত যদি আল্লাহর দরবারে কবুল নাও হয় তবে এই মায়ের হাত আল্লাহর দরবারে কবুল হবে কথা বলেন সুবহানাল্লাহ কয়টার মা আমার নানি এখন আছে কয়টা সাতজনই বেঁচে আছে আলহামদুলিল্লাহ এই মা যে হাত এই মা এই হাতখানা দিয়ে দোয়া করবে আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তিন ব্যক্তির দোয়া একটা হলো মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আর একজন ব্যক্তির দোয়া কবুল হবে তিনি হচ্ছে মুসাফির সবাই বলেন সুবহানাল্লাহ সেই মুসাফিরটা হলো আমি কুষ্টিয়া থেকে এসেছি আপনাদের কাছে আমি হলাম আপনাদের মুসাফির কথা কথা বলেন সুবহানাল্লাহ আপনারা হলেন মেজবান আর আমি এসেছি আপনাদের দেশের মেহমান কথা বলেন সুবহানাল্লাহ
আল্লাহ পাক রব্বুল আমিন যাকে সবচাইতে বেশি পছন্দ করে আল্লাহ যাদের উপরে সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ তার ঘরে মেহমান পাঠায় কি এই কথার মধ্যে কোনো ভুল আছে না ভুল আছে আল্লাহ যার উপরে বেশি খুশি হয় তার ঘরে কন্যা সন্তান দান করে বলেন সুবহানাল্লাহ করে কি করে না আল্লাহ যার উপরে আল্লাহ বান্দার উপরে বেশি খুশি হলে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে বলেন সুবহানাল্লাহ তিন প্রকারে আল্লাহ বান্দার উপরে খুশি হয় কয় প্রকারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন জায়গায় খুশি হলে জমিনে বৃষ্টি দান করে দ্বিতীয় জায়গায় খুশি হলে বান্দার ঘরে কন্যা সন্তান দান করে রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ সারা দুনিয়ার গোনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালিনের মতন দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াই দিয়েছে আল্লাহ মাবুদ আমার ব্রাহ্মণ বাড়িয়া নবীনগরের মা বোনদেরকে নিয়া তোমার কুদরতির নজরে দেয়া তাকে দেখো আমার ব্রাহ্মণ বাড়িয়া নবীনগরের মা বোনদেরকে নিয়া তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আমরা গুনাহগার তুমি গফুর ও গাফফার মাবুদ তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আল্লাহ আমরা তোমার রহমতের দরজায় হানা দিয়েছি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম সেই দিন ছিলাম নিষ্পাপ সেই দিন ছিলাম মাসুম আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি কত গুনাহ নিয়েছি আল্লাহ আয় আল্লাহ যেই দিন আমাদের দুনিয়ায় পাঠায় দিয়েছিলে আমাদের কোনো পাপ ছিল না কোনো গুনাহ ছিল না রে আল্লাহ আমাদের শক্তি দিয়েছো বুদ্ধি দিয়েছো আমাদের তিলে তিলে বড় করছো রে আল্লাহ দুনিয়াতে আসিয়া শয়তানের ওয়াসওয়াসে পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি ও মাবুদ দয়া করে মায়া করে তোমার কুদরতি নজরে দিয়া তাকায় করে আল্লাহ আজকে জান্নাতের বাগানে বসেছি আজকে তোমার কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শুনেছি মাবুদ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী আমাদের সবাই রে মরতে হবে আল্লাহ কবরে ঘরে যাইতে হবে আজকে কোরআনের মাহফিলে বসে আজকে শুনতে পেরেছি আল্লাহ আজকে কবরের কথা মনে পড়ে গেছে আজকে মরণের কথা মনে পড়ে গেছে আজকে হাসরের কথা মনে পড়ে গেছে আজকে আমাদের মরণের কথা স্মরণ হয়ে গেছে আল্লাহ ও মাবুদ তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ আমরা ভিক্ষুকের মতো দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি রে আল্লাহ ও মাবুদ আমরা কোনো রাজার দরজায় হাত বাড়াই নাই কোনো বাদশার দরজায় হাত বাড়াই নাই আমরা কোনো জমিদারের দরজায় হাত বাড়াই নাই আমরা কোনো এমপি মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই ও আসমানের মালিক ও জমিনের মালিক ও রহিম রহমান ও আমাদের রাজ্জাক ও আমাদের গাফফার মাবুদ রে আমাদের দয়া করে মায়া করে আমাদের কত সুন্দর করে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছো আল্লাহ ও মাবুদ তোমার একশোটা ভাগ দয়ার মধ্যে 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছো একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো রে আল্লাহ মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছো হায় আল্লাহ একটা মা যখন সন্তানের অপরাধ পায় মা সন্তান রে ঘরে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয় রব্বুল আলামিন মা সন্তানের অপরাধ পাইলে ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয় ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় দাদির কাছে যায় ফুপুর কাছে যায় চাষির কাছে যায় মায়ের মতো ভালোবাসা কারোর কাছে পাই না সারাদিন এদিকে সেদিকে ঘুরে বেড়াইয়া সন্ধ্যা লাগলে মার কাছে সন্তান এসে মা বলে ডাক্তার দেয় মা গো তুমি আমার অপরাধ পাইয়া আমার ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিয়েছো মা সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরেছি চাষির কাছে গিয়েছি দাদির কাছে গিয়েছি মা গো তোমার মতো ভালোবাসা কারোর কাছে পাই নাই
আমি আর অপরাধ করব না, আমারে তুমি মাফ করে দাও। মা সন্তান যখন অপরাধ স্বীকার করে মা মা বলে ডাক দেয়, জনমে দুঃখিনী মা। একটা বার মা ডাকটা শোনার সঙ্গে সঙ্গে মায়ের অন্তরে সব রাগগুলো পানি হইয়া যায়। মা বাপ সন্তান যখন মা বলে ডাক দেয়, আর জনম দুঃখিনী মা, মা ডাক শুনে মার অন্তরে রাগগুলো পানি হইয়া যায়। ধুলা বালি সহকারে মা সন্তান রে বুকে জড়াইয়া নেয়। মা বাপ মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। আজকে জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ তওবা করেছি, এই কোরআনের মাহফিলে বসে তোমার নামের জিকির করেছি, তোমার বন্ধুর নামে দরুদ পাঠ করেছি, আল্লাহ আয় আল্লাহ তোমার গুণগান করেছি, এই জান্নাতের বাগানে বসে তওবা করিয়া তোমার রহমতের দরজায় হানা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দতেছি আল্লাহ। মা বাপ মা যদি সন্তানের মা ডাক শুনে যদি মাফ করে দিতে পারে, তুমি আমাদের আল্লাহ। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বল তোমার বান্দা যাবে কার দারে, বল তোমার বান্দা যাবে কার দারে। যত গুনা করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুনে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া, কেমনে দিবাই আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবাই আল্লাহ জাহান্নামে। তোমার দয়া না পাই যদি মদের জীবনে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। আয় আল্লাহ আমার নানি কত কষ্ট করে মানুষের কথা শুনে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ। আয় আল্লাহ আমার মা বোনরাই জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ সবাই মিলে জান্নাতের বাগানে বসেছি, আয় আল্লাহ প্রত্যেকটা মা বোনদের অন্তরের মধ্যে কোরআনের মহব্বত তৈরি করে দাও, আল্লাহ নামাজের প্রতি মহব্বত তৈরি করে দাও, আল্লাহ আমরা যত ফরজ পর্দা করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল বিরান্ত হয়ে গেলে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ ভুলগুলো মাফ করে দিয়া আমার যে সোয়াবটুকু দান করো আল্লাহ, এই সোয়াব আমার প্রিয় নবীর পাকর যাই তুমি পৌঁছাইয়া দাও। আমার নবীজির কলেজার টুকরা দুইজন দুইটা নাতি
জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ ইমাম হাসাইন হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ জান্নাতুল বাকিতে ইমাম হাসাইন হুসাইনের পাক রোজায় তুমি পৌঁছাইয়া দাও আয় আল্লাহ মা ফাতেমার পাক রোজায় পৌঁছাইয়া দাও আব্বা জান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবর ঘরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরখানাকে জান্নাতের টুকরা করে দাও আয় আল্লাহ এই নবীনগর ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে যত কবর স্থান আছে আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা করে দাও আয় আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত করি এই জান্নাতের বাগানে আমার অনেক মা বোনরা হাত বাড়াইছে আমি হাতগুলো দেখেছি অনেকেরই মা চলে গেছে অন্ধকার কবরে বাবা চলে গেছে অন্ধকার কবরে অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীর মা বোধরে এতিমদের চোখের দিকে তাকাইয়া দেখো রে আল্লাহ এতিমদের হাতের দিকে তাকাইয়া দেখো এতিমের মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে ও মা বোধ যাদের মা নাই যাদের বাবা নাই এতিম হইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে হাত বাড়াইছে আল্লাহ আয় আল্লাহ আমার নানির আব্বা মা শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা করে দাও আল্লাহ মা বাবা যার কবরে চলে গেছে তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা করে দাও মা বোন আমার এই কোরআনের মাহফিলে আমার মা বোনরা যা দান করেছে পিতা মাতার জন্য দান করেছে এই দানের সওয়াব মা বাবার কবরে তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ আল্লাহ মা বাবাকে জান্নাতি দুধ খাও জান্নাতি মধু খাওয়াও মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমার মা বোনরা হাত বাড়াইছে আয় আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আছে সুস্থ সেবা দান করো অনেক মা বোনদের স্বামী কবরে চলে গেছে আল্লাহ স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও মা বোনরে আমার মা বোনদের সন্তান বিদেশে আছে আল্লাহ বিদেশি সন্তানদের নেকহাত দান করো বিপদ বালা মুসিবত দিও না আয় আল্লাহ সন্তান যদি বিদেশে থাকে আর যদি বিপদ হয়ে যায় মায়ের কোলে যায় সহ্য নাই না ও মা বোন সন্তানের জন্য দান করে চাল্লা আমার মা বোনদের সন্তানকে নেখাত দান করে দাও কামাই রোজগারে বরকত দান করে দাও ও মা বোন আমার মা বোনদের অনেকের স্বামী বিদেশে আছে আল্লাহ আমার মা বোনদের স্বামীদের কামাই রোজগারে বরকত দান করে দাও বিপদ বালা মুসিবত দিও না আল্লাহ সামনেবারে আমাদের সবাইকে আল্লাহ এই মাহফিলে বসার তৌফিক তুমি দান করে দাও মা বোনরে আমার নানির পাঁচটি পুত্র সন্তান আয় আল্লাহ আমার নানির পাঁচটি পুত্র সন্তান চারটি পুত্র সন্তান এখনো বিদেশে আছে আয় আল্লাহ বিদেশে সন্তানদের নেকহাত দান করে দাও আমার নানির পাঁচটি পুত্র বধূকে আল্লাহ তুমি নেকহাত দান করো বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আয় আল্লাহ কঠিন কোনো বিপদ বালা মুসিবত দিও না ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আমার নানির ছেলেটা ইমন মামা আয় আল্লাহ ইমন মামা বিদেশে যাবে আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও আল্লাহ খুব দ্রুত তাড়াতাড়ি বিদেশে যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও রে আল্লাহ আয় আল্লাহ মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আয় আল্লাহ আমার নানা নানির দুইজনের মধ্যে আল্লাহ তুমি মিল মহব্বত রেখে দাও আল্লাহ তাদের বাড়িতে আল্লাহ তুমি খাস রহমত বন্টন করে দাও ঘরের মধ্যে আল্লাহ তুমি খাস রহমত বন্টন করে দাও আল্লাহ রুজি রোজগার বরকত উন্নত দান করে দাও ও মা বোন আমার মা বোনদের মধ্যে অনেকের কন্যা সন্তান বিয়ে দিতে পারে না আল্লাহ কার মেয়ে বিয়ে দিতে পারে না বিয়ের ব্যবস্থা তুমি করে দাও রে আল্লাহ আয় আল্লাহ কারবা সন্তান হয় না নিঃসন্তানীকে তুমি একটা সন্তান দান করো আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা মা বোনদের কেমন নেকাশাগুলো পূরণ করে দাও আয় আল্লাহ আমার নানার নাম আমার একজন আপা তার সন্তান জুয়েল রানা আয় আল্লাহ বিদেশে আছে ও আল্লাহ তাকে তুমি বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ তুমি কামাই রোজগারে বরকত দান করে দাও আমার মা বোনরা 1000 টাকা 1000 টাকা করে 500 টাকা করে আগামীতে মাহফিলের জন্য দান করেছেন আল্লাহ প্রত্যেকটা মা বোনদের দানখানা আল্লাহ এক জায়গায় হর তৌফিক তুমি দান করে দাও ঘরে ঘরে তুমি কামাই রোজগার বরকত দান করে দাও শ্বশুর শাশুড়ি সেবা করার তৌফিক দান করো স্বামীর প্রতি মিল মহব্বত রেখে দাও সুবহান রব্বিক
রাব্বিজ জাত আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তোমার প্রশংসা করতে করতে যেন আমরা কবর দেশে যেন যাইতে পারি আয় আল্লাহ আমার নানির নেক হায়াত তুমি দান করে দাও রে আল্লাহ আল্লাহ আমার ইমন মামা যিনি আমার মামির পেটে বাচ্চা আয় আল্লাহ একটা নেক সন্তান তুমি দান করো আল্লাহ কঠিন বিপদ বালা মুসিবত দিও না আল্লাহ তুমি পেটে সন্তানটা তুমি ভালো রেখে দিও ময়ের আশা তুমি পূরণ করে দিও আয় আল্লাহ আমার নানির মন্দের আশা তুমি পূরণ করে দিও রে আল্লাহ আমার জন্য বাড়ি বাড়ি কেন্দে বেড়াই আমার জন্য বাড়ি বাড়ি কেন্দে বেড়াই আয় আল্লাহ মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও তার পুত্রবধূ সন্তানদের কাছে সম্মান বেশি করে বৃদ্ধি করে দাও আয় আল্লাহ কবে জানি মালাকুল মওত আজরাইল আমাদের শিয়রে হাজির হয়ে যাবে আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া আয় আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর আল্লাহ আয় আল্লাহ আমার নানির দুইটা কন্যা সন্তান নে খাত দান করে বিপদ বালা মুসিবত দিও না নাতি পুতিদেরকে নে খাত দান করে দাও আয় আল্লাহ বড় বৌমাটা হজ করতে গেছে আল্লাহ আল্লাহ বাড়িতে এসে আল্লাহ আমার শাশুড়িকে যেন খাদমত করতে পারে তো তৌফিক তুমি দান করে দাও কবে জানি মালাকুল মওত আজরাইল আমাদের শিয়রে হাজির হয়ে যাবে আজরাইলের ভয়ঙ্কর চেহারা কেন দেখাইও না দেখাইও না আমার সোনার নবীর সুন্দর চেহারা কেন দেখাইয়া দেখাইয়া জবানে মিষ্টি মধুরী কালেমা জারি করে দি মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم